অবিলম্বে লোকাল ট্রেন চালুর দাবিতে ব্যারাকপুর রেল স্টেশন চত্বরে বিক্ষোভ সিটুর। রাজ্য সরকারের তরফে সর্বসাধারণের জন্য লোকাল ট্রেন চালানোর অনুমতি পায়নি রেল কর্তৃপক্ষ। এ কারণে নিত্যদিনের অফিস যাত্রীদের জন্য মিলছে না পর্যাপ্ত রেল পরিষেবা। কর্মক্ষেত্রে যেতে ব্যাপক সমস্যার মুখোমুখি হচ্ছেন অফিস আদালতে যাওয়া নিত্যযাত্রীরা। এবার উত্তর চব্বিশ পরগনা বাম শ্রমিক সংগঠন সিটুর তরফে বিক্ষোভ দেখানো হলো। বিক্ষোভে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা সিটু সভাপতি নেপাল দেব ভট্টাচার্য, বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, শঙ্কর বসু, বাপি নাগ সহ একাধিক শ্রমিক নেতা। এদিন ব্যারাকপুর রেল স্টেশন চত্বরে প্রায় দু ঘন্টারও বেশি সময় ধরে চলেছে অবস্থান বিক্ষোভ। আমরা মনে করি পূর্ণ মাত্রায় ট্রেন চালানো উচিত, কারণ কম সংখ্যক ট্রেন চালানোর ফলে বেশি সংখ্যক মানুষ ট্রেনের মধ্যে ঢুকে যাচ্ছেন, তাতে আরও সংক্রমণের সমস্যা বাড়ছে। কিন্তু মমতা ব্যানার্জি কোন পাঠশালায় পড়েছেন আমি জানি না, তিনি কিছুতেই এর বেশি ট্রেন চালাতে দেবেন না। রেল কর্তৃপক্ষ রাজি আছে, কারণ রেল একটা কেন্দ্রীয় সংস্থা, বোম্বেতে চলছে, দিল্লিতে চলছে, কলকাতায় চলছে না, এর কোনো ব্যাখ্যা নেই। কিন্তু এই মমতা ব্যানার্জি দুটো জিনিস আটকে রেখেছেন, এক হচ্ছে স্কুল কলেজ পঠন পাঠন, আর একটা হচ্ছে ট্রেন। এতে লাভ হচ্ছে না, ক্ষতি হচ্ছে। ওদিকে ছাত্রদেরও ক্ষতি হচ্ছে, এদিকে মানুষ ট্রেনে উঠতে পারছে না। একটা গাড়িতে তিনটে লোক গাড়ির লোক ঢুকছে, সেখানে আরও সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকছে এবং অকারণ একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এবং এইটার থেকে যারা নিজেদের এড়িয়ে নিচ্ছে, যেতে চাইছে না, তাদের জীবিকার সমস্যা হচ্ছে।